সরকার রাম বিরোধী, রাম মন্দির আন্দোলন বিরোধী, এই যা পরিস্থিতি দাঁড়িয়েছে, বিয়ে করতে গেলেও এখন রাজ্য সরকারের পারমিশন দরকার, পুলিশের পারমিশন। চূড়ান্ত উচ্ছ্বাস আবেগের দিনে অর্ধ দিবস ভারত সরকার ঘোষণা করেছেন, এর জন্য প্রধানমন্ত্রীকে স্বাগত। এই সরকারের সঙ্গে যদি তৃণমূল সরকার যদি এটাকে সমর্থন করতো, মুখ্যমন্ত্রী দুদিনে ছুটি দিয়ে দিতেন। সকাল থেকে তৃণমূল কংগ্রেস বলছে শুভেন্দু অধিকারী বড় ধাক্কা। আরে ধাক্কা তো খেলো পশ্চিমবঙ্গ প্রশাসন, ধাক্কা খেলো সরকার, ধাক্কা খেলেন মুখ্যমন্ত্রী। এর আগে কোনো দিন হয়েছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী একটি নির্দিষ্ট মিছিলে হাঁটবেন, তিনি বিভিন্ন ব্লকে ব্লকে মিছিল করার আহ্বান জানিয়েছেন, অথচ তার মিছিলের ওপরেই সন্দেহের দৃষ্টি দিচ্ছেন আদালত। আদালত তাকে আতসকাচের নিচে রেখে বলছে যে কোনো রকম অশান্তি যাতে না হয়, তার হলে দায়ী হবে রাজ্য সরকার, কোনো ধরনের প্ররোচনামূলক বক্তব্য দেওয়া যাবে না। এর থেকে দুর্ভাগ্যের একটা রাজ্যের ইতিহাসে আর কি হতে পারে? আমাদের রাজনৈতিক অবস্থানে আমরা অনন্য। এই যা পরিস্থিতি দাঁড়িয়ে যে বিয়ে করতে গেলেও এখন রাজ্য সরকারের পারমিশন দরকার, পুলিশের পারমিশন দরকার, কোনোদিন এটাও বলে দিতে পারে। সরকার রাম বিরোধী, রাম মন্দির আন্দোলন বিরোধী, 22 তারিখে এই উদযাপনের বিরোধী, সরকার বাবরপন্থী, তো বাবরের দেশে রামের পুজো করতে বাধা পেতে হবেই, এটাই তো নিয়ম, এটাই চলছে। রামের দেশে রামের পুজো হবে না তো কোথায় গিয়ে হবে? পৃথিবীর অন্যান্য দেশে দুদিনের ছুটি ঘোষণা হয়ে যাবে। এত বড় উৎসাহ ইতিহাস, পৃথিবীর দীর্ঘতম আন্দোলন, 550 বছর ধরে একটা পরিবার, তারা মাথায় ছাতা নেয়নি, পায়ে জুতো পরেনি, মাথায় পাগড়ি বাঁধেনি তাদের সামাজিক অনুষ্ঠানে, কারণ তাদের পরিবারের, তাদের রক্তের 80,000 মানুষ একদিনে খুন হয়ে গিয়েছিল, তারা প্রতিজ্ঞা করেছিল। এইরকম একটা চূড়ান্ত উচ্ছ্বাস আবেগের দিনে অর্ধ দিবস ভারত সরকার ঘোষণা করেছেন, এর জন্য প্রধানমন্ত্রীকে স্বাগত। এই সরকারের সঙ্গে যদি তৃণমূল সরকার যদি এটাকে সমর্থন করতো, মুখ্যমন্ত্রী দুদিনে ছুটি দিয়ে দিতেন যদি উনি এর মধ্যে থাকতেন, উনির সঙ্গে নেই। পশ্চিমবঙ্গের মানুষের সাংবিধানিক অধিকারটা লঙ্ঘিত হচ্ছে কিনা সেটা দেখবার দায়িত্ব রাজ্যপালের। মানুষের জীবন জীবিকা, মানুষের ধন সম্পদের সুরক্ষা আছে কিনা সেটা দেখার দায়িত্ব রাজ্যপালের। আর পরিস্থিতি খুব একটা ভালো নয়, কারণ যেখানে রাজ্য সরকার প্রশাসকের সর্বোচ্চ কর্তা নিজেই একটি প্ররোচনামূলক মিছিলের ডাক দিয়েছেন, তো স্বাভাবিকভাবেই রাজ্যপাল চিন্তিত, তিনি আজকে সেটা জান নির্দেশকে জানিয়েছেন। এবার তৃণমূলের কাজ হচ্ছে তো রাজ্যপাল, ভারতীয় সংবিধান, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, বিচার ব্যবস্থা, সকলকে, সাংবাদিক সকলকে আক্রমণ করা, তারা সেই কাজ করছে। বাংলার মামাটি মানুষ ঐক্যের পক্ষে, সংহতির পক্ষে, কিন্তু তৃণমূল কংগ্রেস বিভাজনের পক্ষে। তৃণমূল কংগ্রেসের রাজনীতি বিভাজনের রাজনীতি, সাম্প্রদায়িক রাজনীতি, ধর্মীয় মৌলবাদের কাছে আত্মসমর্পণের রাজনীতি, রাম বিরোধী রাজনীতি, গীতা বিরোধী রাজনীতি, বিবেকানন্দকে গীতা বিরোধী বানিয়ে তাকে রাস্তায় ফুটবল হিসেবে নামিয়ে আনার রাজনীতি, মানুষ এগুলো জানে।